হ্যালো এভরিওয়ান, কেমন আছো? ভালো আছো? আমি ভালো আছি। ভাই বোন চ্যানেলে দোয়েলা মানে মা মারিয়া গাঙ্গুলি। তো দোয়েল স্কুল যাবে, ওর টিফিন রেডি করছি। তো ডক্টর বলেছে আটা জাতীয় জিনিস ও খেতে পারবে না, তো সেই কারণে আপেল দেব আর খেজুর দেব। ঠিক আছে, তো চলো আপেল আর খেজুরটা দিই। আপেলগুলো ঠাকুরদা পাঠিয়েছিল, সেটাই চলো কেটে নিই। কেটে আমি পিস করে দিই। আর এই ভিডিওটা আমি পরে, কালকে শুক্রবার ছিল, শনিবার দিন ভয়েসে দিচ্ছি। কয়েকটা খেজুরও খাইনি, শক্ত ছিল বলে খেজুর খাইনি। ঠিক আছে, চলো দেখতে থাকো। 9টা বাজে, দোয়েলকে খাইয়ে নিই। দুটো আলু নিয়েছি, বাটার নিয়েছি, দুটো ডিম সেদ্ধ নিয়েছি দোয়েল আমানের জন্য। তো স্নান হয়ে গেছে, দোয়েল স্নান করেছে বলে আমানও স্নান করে নিয়েছে। তো 8:30টার সময় দুই ভাই বোনে স্নান হয়ে গেছে, তারপর ভাত খাওয়াচ্ছি। চলো, ভাতটা খাইনি। আর এই যে দোয়েলকে বলছি টিফিন বক্সটা আর জলের বোতলটা ব্যাগে গিয়ে রেখে দেগা, বুঝলে? তো রাখতে যাচ্ছে, আমি ভাতটা মেখে আসছি। আর এদিকে আমান দাঁড়িয়ে আছে, ইয়ে বলছে আমি কী দিয়ে ভাত খাবো। তো চলো ভাতটা মেখে নিই। ওদের ভাত খাই দিতে তাদের মুখ নাড়াবি এইভাবে? আমার মতো কাদের কষ্ট হয়? দুটো ছোট ছোট থাকলে বলতো, একা সংসার, জয়েন্ট ফ্যামিলি তো কেউ করে দিল হয়ে গেল। একা তো জয়েন্ট ফ্যামিলিতে আছে যে নিজেকে বাচ্চাদের জন্য খাওয়া বানিয়ে নিতে হয়। তো সত্যি একা সংসারে খুব কষ্ট হয় গো। অসুস্থ থাকলেও রান্না করতে হবে, বাচ্চার জন্য চিন্তা করতে হবে। এই পারি না, সারা বছর ছুটি পায় না। দোয়েল মুখ নাড়াতে দেরি, চলো বক বক তো করছি। দোয়েলে আমার এদিকে ফোন দেখছে। দোয়েল সবসময় নিজে নিজে রেডি হওয়ার চেষ্টা করে, ও তো ছোট, ওকে তো সবসময় রেডি হতে দেওয়া যায় না, তো তাও চেষ্টা করে, কাঁদে আমি রেডি হব, আমি রেডি হব। তো একাই রেডি হচ্ছে, ওর একা একা শার্টের বোতামগুলো লাগালো, উপরে বোতামটা লাগাতে চাইছে। আমি বলছি পারবি না, তবু চেষ্টা করছে। তো করছে, করুক, দেখা যাক কতদূর পারে ও। তো দেখতে থাকো ও কী কী করছে, নিজে নিজে চেষ্টা করছে। এবারে একা একা স্কার্ট পরছে, দেখো কত পাকা বুড়ি হয়ে গেছে, দেখেছ? ওই রকমই করে ও সবসময়। তো এই যে স্কার্ট পরা হয়ে গেছে, আমার বুড়ো বক বক করছে সাইডে, আমি ভয়েস দিচ্ছি, আমার বুড়ো বক বক করছে, ও লাগাচ্ছে, দেখো আসছে আবার তোমাদের সাথে। চলো স্কুল যাবে, রেডি হচ্ছে, এবার আমি লাগিয়ে দিচ্ছি স্কার্ট। পারে নাকি ও? আমি ওকে পরিয়ে দিই, দেখছই এইভাবেই ও করে রোজই। তো এবারে রেডি করবো, এবার দেখো ও একা একা মোজা পরবো। ওকে রেডি করছি, এবারে স্কুলে পাঠাবার, আমার গলার পরিস্থিতি খুব খারাপ দেখছো। তো চলো রেডি করে নিই, এবার দেখো ও একা একা মোজা পরবে, একা একা টাই বাঁধবে, এইসবই করে, দিয়ে ওই টাই বাঁধবে বলে চেষ্টা করছে। তো চলো এবারে মোজা পরছে, দেখো বুড়ি বসে বসে কি সুন্দর করে, বয়স 6 বছর, 6.5 বছর, দেখো দেখেছো? তো দেখো নিজের কাজ নিজে করতে চেষ্টা করে। ছোটো থেকেই ও যখন 2 বছর তখন থেকেই ও আমার সাথে সাথে হেল্প করার চেষ্টা করে, জানো? তোমরা বিশ্বাস করবে কি না জানি না, যদি আমি ভিডিও পাই ওর ছোটোবেলার ভিডিওগুলো, তো তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করবো, ঠিক আছে? তো দেখো মোজা পড়া হয়ে গেছে আমার মেয়ের, এবার দেখো কী করে। এই যে মোজা পরা হয়ে গেছে, এবারে টাইটা
বাজছে, বেঁধে নিক। তারপর দেখো এবারে, তারপর বৃষ্টি নেমে গেছিলো, রেনকোটও একা একা পড়বে, পারে নাকি? ওকে আমি আবার টাই বেঁধে দিলাম, উল্টোপাল্টা বেঁধেছিল দেখো। আর আমার ফোন দেখছিলো, ওই জন্য মিউট করা হয়েছে। তো সবসময় বাচ্চাদের কাজ করতে দেওয়াও ভালো না, আর একদম যে কোনো কাজ করতে দিলে মানা করা সেটাও ভালো না, নিজের কাজটা করা ভালো, কারণ মা একা, তো ওকে শেখা উচিত না? এ দেখো, এই যে একা একা রেনকোট পরছে, এবারে যাব স্কুলে, বৃষ্টি নেমে গেছে, চলো। আর স্কুলে বেরিয়ে তোমাদের আর কিছু দেখাতে পারিনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসো।